আজ ইত্যাদি হানিফ সংকেতের ইত্যাদি বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের সবথেকে জনপ্রিয় সবথেকে দীর্ঘ সময় ধরে চলা এই অনুষ্ঠান আজ বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডে একই সাথে প্রচারিত হবে রাত আটটার বাংলা সংবাদের পর। এবারে নতুন পর্ব ধারণ করা হয়েছে মুন্সীগঞ্জে। পদ্মা মেঘনা ধলেশ্বরী ইসামতী নদী বিধৌত মুন্সীগঞ্জ, সেখানেই নির্মাণ করা হয়েছে ইসামতী নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন। ইদ্রাকপুর কেল্লার সামনের পুকুরের মাঝখানে কেল্লার আদলে একেবারে ভাসমান মঞ্চেই চিত্রায়িত হয়েছে এবারের নতুন ইত্যাদি। ইত্যাদির ধারণ উপলক্ষে কদিন আগেই মুন্সীগঞ্জ ছিল উৎসবের আমেজে ভরপুর। কেল্লার সামনের পুরো চত্বর এবং পুকুরের চারপাশ ছিল জাঁকজমকপূর্ণ দর্শকদের উপস্থিতিতে সরব। কেল্লা চত্বরে স্থানীয়ভাবে অনেকে দর্শকই ভেতরে প্রবেশ করতে না পারলেও কেল্লার সামনের রাস্তায় চারিদিকে বাড়ির ছাদে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এবার অপেক্ষার পালা শেষ, দর্শকদের জন্য রাতেই ইত্যাদি প্রচারিত হবে। রাতে ইত্যাদি বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে প্রচার শেষ হতে না হতেই সেটি আবার দেখা যাবে ইউটিউবে ফাগুন অডিও ভিশনের চ্যানেলে। অর্থাৎ যারা টেলিভিশনে দেখতে পারবেন না তারা খুব সহজেই দেখে নিতে পারবেন ইউটিউবে। এবারে ইত্যাদিতে তাহসান খান বড় চমক। মুন্সীগঞ্জের স্থানীয় এই তারকা ইত্যাদিতে নতুন করে অনেকদিন পরে একটা নতুন গান গাইতে দেখা যাবে তাকে। ইত্যাদির নিয়মিত সব পর্ব তো থাকছেই, নানি নাতি এবারের পর্বেও যথারীতি মুন্সীগঞ্জের মঞ্চ মাতাবেন। এছাড়া নানা রকম সচেতনতামূলক নাটিকার সাথে থাকছে জনপ্রিয় ব্যান্ড গায়ক ফেরদৌস ওয়াহিদের অংশগ্রহণ, সেটিও নতুন মাত্রা যোগ করবে। সব মিলিয়ে এবারের ইত্যাদিও দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই যে থাকবে সেটি বলার অপেক্ষায় রাখে না।